বইতে কিন্তু কিছু শুনে এইটা সাধারণ সভাপতি একদম বুঝে নিতে তারা কিন্তু এসেছে এই মুহূর্তে কিন্তু যদি বলা যায় বুয়েটে তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু এই মুহূর্তে সামনে যে শহীদ আছে শহীদের সামনে থেকে কিন্তু তারা শুনে বের হয়ে মিছিল তারা কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যেখানে শিক্ষার যারা বলছিল যে আমাদের রাজনৈতিক যে কর্মকর্তা তার বিরুদ্ধে দাঁড়িয়ে মূলত তারা দুর্গত খবর এই মুহূর্তে ছাত্রলীগ কিন্তু আজ যেমন কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মূলত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার নেতৃত্বে কিন্তু আসলে বুয়েটের যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেখানে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং অর্পণ শেষে কিন্তু ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে কিন্তু মিছিলে তারা কিন্তু আবারও মিছিলে তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। যে আমরা যেমনটি দেখছিলাম যে ছাত্রলীগের নেতৃত্বে যেমন কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু সমাবেশ করেছে বুয়েটে রাজনীতির বিষয়ে এবং সেই সমাবেশ শেষে কিন্তু এখন আবার ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন তারা কিন্তু আসলে পুষ্পস্তবক অর্পণ শেষ করে এই মুহূর্তে তারা কিন্তু আসলে যে বুয়েট ক্যাম্পাস থেকে তারা বিন্দু বাইরে আবার চলে যাচ্ছে। আমরা এমন কিছু দেখছিলাম আর বাংলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা মহানগর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়াশীল যারা নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছে। তারপরে কিন্তু একটি শোডাউন নিয়ে বুয়েট ক্যাম্পাসের যারা ছিলেন তারা মূলত এবং এখন কিন্তু আমরা লক্ষ্য করছি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু আরো একটি মিছিল কিন্তু
এই বুয়েটে যাবার পর থেকে তারা কিন্তু আসলে যাচ্ছে। যিনি ছিলেন তিনি কিন্তু গাড়ি উঠে আসলে আবার চলে যাচ্ছে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি নিয়ে কিন্তু যদি বলা যায় আবুল বরকত যে সুন্দর শালটি রয়েছে তার সামনে মূর্তি দিয়েছে কিন্তু তারা আসলে বাইরে বের হয়ে যাচ্ছে। এবং যেমনটি বলেছিল বুয়েটের শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা বলছিলেন যে কোনো ধরনের রাজনীতি আসলে তারা তারা সেটি প্রবেশ করতে চান। তার বিপক্ষে ছাত্রলীগ কিন্তু তাদের যে সমাবেশ এই প্রতিবাদী সমাবেশ তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে করেছে, যেখানে বলা হয়েছে তাদের যে প্রতিক্রিয়াশীল যারা রয়েছেন তাদের যে সিদ্ধান্ত এবং সেই প্রক্রিয়ায় যেন কোনোভাবেই পাড়া দিয়ে স্বপক্ষের স্বাধীনতার যারা সংগ্রাম রয়েছেন তাদের ঐক্যবদ্ধ হয়ে আসলে মূলত রাজনৈতিক চর্চা করবার আসলে কোনো বিকল্প নেই এমনটি কিন্তু সাদ্দাম হোসেন তার যে বক্তব্য বলেছেন সাধারণ সম্পাদক তারা বলেছেন। এবং তার কথা অনুযায়ী তারা যদি বলা যায় আবার তারা মিছিল নিয়ে এসে কিন্তু বুয়েটের যে ভাস্কর্য এবং যদি বলা যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। ঠিক এভাবেই সমাবেশ শেষে শহীদ মিনারের সমাবেশ শেষে তারা কিন্তু এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করে তারা কিন্তু আসলে ফিরে গিয়েছেন। এবং যদি বলা যায় তাদের সঙ্গে সঙ্গে কিন্তু এক ধরনের যে ছাত্রলীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থানটি কিন্তু তারা আসলে জানান দেবার কিন্তু তারা আসলে চেষ্টা করেছে। এবং যেদিকে বিপরীতে একদিকে যেমন তারা বলছিল যে বুয়েটের ক্যাম্পাসে তারা রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করতে হবে, তার বিপরীতে কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ তারা কিন্তু সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারপর তাদের একটি মিছিল নিয়েছে। কিন্তু প্রথমে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত প্রতিকৃতিতে পুষ্পস্তবক করবেন, তারপর কিন্তু সাধারণ সম্পাদক ফয়সাল ইনান তিনিও কিন্তু আসলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসে বুয়েটের ঠিক সামনে দিয়ে কিন্তু তারা আসলে এই মুহূর্তে যদি বলা যায় তারা বুয়েটের ক্যাম্পাস নিয়ে তারা কিন্তু এই জায়গাটি ত্যাগ করেছে। দর্শক, এই ছিল বুয়েটের থেকে সর্বশেষ যে পরিস্থিতি এবং এই মুহূর্তে কিন্তু তারা এই ক্যাম্পাস এলাকায় কিন্তু আসলে মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়ে গেছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং ইনান। এরপরে কিন্তু বেলা 3টার সময় কথা রয়েছে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থী যারা তাদের গণমাধ্যমদের কর্মীদের সঙ্গে কথা বলবার কিন্তু একটি ঘোষণা তাদের রয়েছে। সব পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকবে।